Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডে সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:15। রেডিও টুডে সন্ধ্যার খবরে আমি শরীফুল হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ক্রাউন সিমেন্টের সৌজন্যের প্রধান খবরগুলো। যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে, মন্ত্রিসভায় বললেন প্রধানমন্ত্রী। মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। করোনা টেস্ট জালিয়াতির কাণ্ডে গ্রেপ্তার শাহিদ করিমের অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড। এবং সিলেট এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আমাদের খবর এফএম 89.6 এ সরাসরি সম্প্রচারের পাশাপাশি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayb.fm এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে এফএম 89.6 এবং নিউজে। এছাড়াও গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে আমাদের রেডিও টুডে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে আমাদের সবসময়কার সবগুলো অনুষ্ঠান আপনারা শুনতে পারেন। এবারে চলুন যাওয়া যাক সন্ধ্যার খবরের মূল আয়োজনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে কথা বলেন সরকার প্রধান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানান শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের আজকের বৈঠকে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। নিজের 74তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন সচিবালয়ে অনুষ্ঠিত আজকের মন্ত্রিসভায়। এ সময় তিনি সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। এই কয়েকটা বছর আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক চড়াই উতরাই আমরা পার হয়ে এই জায়গাটা এসেছি। এই সময় নানা ধরনের যে ঘাত প্রতিঘাত সবগুলি মোকাবেলা করেই তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কারণ রাষ্ট্রের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন। এ সময় সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সরকার নিরলস কাজ করে চলেছে। যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ করতে পারি, বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওইটুকুই আমার প্রচেষ্টা, আর কিছু না। নইলে বাবা মা ভাই সব হারিয়ে নিত্য ঋষ্য হয়ে এই দেশে এসে কাজ করা এটা খুব কঠিন কাজ। কিন্তু তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি যে, যে দেশটাকে আমার বাবা এত ভালোবেসেছেন, যে দেশের মানুষকে, তাদের জন্য কিছু করে আমাকে যেতে হবে। এদিকে মন্ত্রিপরিষদের বৈঠকের পর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম জানান, বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের কি অবস্থা সে সম্পর্কে বিশদ তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের আগামী বৈঠকেই এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এতদিনে নীতিমালার অধীনে চললেও আইনি কাঠামোর মধ্যে আনতে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভায়। শুনছিলেন মোশকায়েত মাশরুকের প্রতিবেদন। শেখ হাসিনা বাংলাদেশের 4বারের প্রধানমন্ত্রী। দলীয় প্রধান হিসেবে দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন প্রায় 4 দশক ধরে। দীর্ঘ এই পথ পরিক্রমায় দল এবং দেশ পরিচালনা করতে গিয়ে নানান চড়াই উতরাই পার হতে হয়েছে তাকে। এরই মধ্যে নিজেকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন একজন মানবিক প্রধানমন্ত্রী হিসেবে। সহকর্মী হাসিব বিল্লার প্রতিবেদনে শুনুন বিস্তারিত। হ্যাঁ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওর সাথে আমি কথা বলবো, গল্প করবো। প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়ে কয়েকদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন অটিস্টিক কিশোরী মামিদা রহমান রায়া। এর একদিনের মাথায় তাকে ভিডিও কল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন রায়া। আমাকে ফোন দিয়েছেন হোয়াটসঅ্যাপে, আমি অনেক 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 খুশি হয়েছি, থ্যাংক ইউ শেখ হাসিনা। বলছি একজন মানবিক রাষ্ট্রনায়কের কথা। বাংলাদেশ এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে যিনি নিজে স্বজনহারা, পিতামাতাহারা, এক অর্থে অভিভাবকহীন, অথচ দেশের দুস্থ অসহায় মানুষের জন্য তিনি নিজেই আজ স্বজন। অনেক অসহায় কবি সাহিত্যিক অভিনেতার জন্য তিনি ত্রাতা, बहु अनाथेर जन्य तिनी निजेई पितामाता आबार दुस्थ असहाय सर्वहारा कारो कारो जन्य तिनी एकजन योग्य अभिभावक बटे। तिनी मानविक प्रधानमंत्री Sheikh Hasina। The biggest former Rohingya refugee camp. Thousands were awaiting the arrival of the mother of humanity. মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জায়গা দিয়ে বিশ্বে মানবিক নেতা হিসেবে এখন পরিচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দেশের গুণী মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদাহরণও দেখা গেছে বহুবার। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। করোনা দুর্যোগে যখন বদলে গেছে বিশ্ব পরিস্থিতি, থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, উন্নত বিশ্বের রাষ্ট্রনায়করা এই রীতিমতো হিমশিম খাচ্ছেন পরিস্থিতি মোকাবিলায়, এমন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মহাপরিকল্পনায় সব শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ান নির্ভরতার অভিভাবক হিসাবে। কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি চাঙা রাখতে যেমন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তেমনি সারা দেশে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। গরিব মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। করোনা সংকটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান না করে তিনি জনগণকেই নিজের আবেগ অনুভূতির উপরে স্থান দিয়েছেন। যখন ভূমিপাড়া আসি ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, মনে হয় যেন আমি একেবারে আমার মাটির কাছে ফিরে এসেছি। 1947 সালের আজকের দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তার জীবন বড় বিচিত্র, বড় ঘটনাবহুল। তিনি যখন নিভৃত পল্লী টুঙ্গিপাড়ায় জন্ম নেন তখন কাছে ছিলেন না পিতা শেখ মুজিবুর রহমান। 49 সালে আব্বাসন অ্যারেস্ট হয়ে গেলেন, তারপর তার ছাড়া পাননি, একটানা 52 সাল পর্যন্ত জেলখানা। 67 সালে যখন তার বিয়ে তখন পিতা কারাগারে অন্তরীণ। 71 সালে যখন শেখ হাসিনা বন্দিদশা অবস্থায় পুত্র সন্তানের জন্ম দেন তখন পিতা ছিলেন পাকিস্তানি কারাগারে ফাঁসির হুকুমের আসামি। রাজনৈতিক কারণে জেল জুলুম হুলিয়া ছিল পিতা বঙ্গবন্ধুর নিত্য সহচর। ফলে পিতার সান্নিধ্য কম পেলেও সাধারণ মানুষের মাঝেই কেটেছে তার শৈশব কৈশোর। আসলে তখন বলছে বাংলাদেশে কু হয়েছে, কু হয়েছে শুনে আমি বললাম তাহলে তার আমার কেউ বেঁচে নেই। 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়, ও সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে, এটা তো ধারণারও বাইরে। পরের 6 বছর লন্ডন ও দিল্লিতে তাদের নির্বাসিত জীবন কাটে। 1981 সালের 17 মে দেশে ফিরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন শেখ হাসিনা। 1981 সাল থেকে টানা প্রায় ৩৮ বছর ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। তার নেতৃত্বে ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০০৮, ২০১৪ এবং 2018 সালের নির্বাচনে জয়লাভ করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বাংলাদেশের ইতিহাসে নজির স্থাপন করেন বঙ্গবন্ধু কন্যা। বোমার সাথে সাথে তখন কিন্তু ওজো গুলি খেয়ে পড়ে গেছে, তখন আমরা দেখব না আমার গাড়িটাই আক্রমণ করছিল। শেখ হাসিনার রাজনৈতিক জীবন কখনোই সহজ ছিল না। দীর্ঘ পথ পরিক্রমায় ঘটেছে নানা ঘটনা। দেখে আপার সমস্ত শরীরে, শাড়িতে, মুখে, চোখে রক্ত ভরা। চট্টগ্রামের লালদিঘি ময়দান, 21 আগস্ট, নাটোরের সমাবেশ সহ এ পর্যন্ত ১৯ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে শেখ হাসিনার ওপর। আর ভয়ঙ্কর সব বাধা পেরিয়ে জীবনের ৭৩টি বসন্ত পার করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৪তম জন্মদিনে রেডিও টুডে পরিবারের পক্ষ থেকে তার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কিন্তু আমার কোনো স্মৃতি রাখতে চাই না। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। আমার মনে হয় এগুলি আপান্ত প্রয়োজন নাই, এটা একেবারে একদম রূঢ় বাস্তবতা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ৭৫ পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে সবচেয়ে সফল রাজনীতিবিদ শেখ হাসিনা। সকালে নিজের সরকারি বাসভবনে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই ৭৫-এর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। তিনি বেঁচে আছেন বলে ৭৫-এর খুনিদের বিচার হয়েছে, জাতি কলঙ্কমুক্ত হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, জাতির বুক থেকে নেমেছে জগদ্দল পাথর স্বৈরাচারের। ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় তিনি ছিলেন প্রাইম টার্গেট। স্রষ্টা আবারও বাঁচিয়ে রাখলেন তাকে। রাজধানী মিরপুরে বুদ্ধিজীবীর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম। স্বজনদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বেলা 11:30টার কিছুক্ষণ পর নিজের দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিচারপতি, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক সহ আরও অনেকে। গতকাল সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জ্বর ও গলা ব্যথা নিয়ে গত 4 সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। পরদিন তার করোনা ভাইরাস ধরা পড়ে। এরকম ভালো মানুষ এত তাড়াতাড়ি চলে গেলেন, এটাই আমার খারাপ লাগছে। এই মুহূর্তে তারকে স্মরণ করি, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এর চেয়ে বেশি কিছু করার নাই। আল্লাহ ওনার পরিবার পরিজনকে শান্তি দিবে। তার পাণ্ডিত্য এবং রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এত গভীরে যেতেন আইনের, যে অ্যাটর্নি জেনারেল অফিসে অনেক রাত কেটেছে তার। বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,60,000 ছাড়িয়েছে। 24 ঘণ্টায় 1,407 জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ায় দেশে মোট করোনা রোগীর সংখ্যা এখন বেড়ে হয়েছে 3,60,555 জন। এছাড়া দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 32 জনের মৃত্যু হওয়ায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,193 জনে। করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘণ্টায় সারা দেশের 106টি আরটিপিসিআর ল্যাবে 11,000-এর কিছু বেশি নমুনা সংগ্রহ এবং আগের নমুনা সহ প্রায় 12,000 নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে মার্চ থেকে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে 19,21,000 নমুনা। এতে গেল একদিনে আরও 1,407 জন সহ দেশে মোট 3,60,000-এর বেশি মানুষ করোনায় শনাক্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে করোনা শনাক্তের হার পরীক্ষার প্রায় 12% আর মোট পরীক্ষার বিপরীতে যা প্রায় 19%। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও 22 জন পুরুষ এবং 10 জন নারী। এ পর্যন্ত মৃত 5,193 জনের মধ্যে পুরুষ 4,018 জন, যা শতাংশের হিসেবে 77.37%, এবং নারী রয়েছেন 1,175 জন, যা শতাংশের হিসেবে 22.63%। 24 ঘণ্টায় মৃত্যুবরণকারী 32 জনের বয়স বিশ্লেষণে বলা হয়েছে 60-ঊর্ধ্ব 19 জন মারা গেছেন, 50-ঊর্ধ্ব রয়েছেন 9 জন এবং 40-ঊর্ধ্ব 4 জন। গেল একদিনে 40-এর নিচে বয়স এমন কেউ মারা যাননি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যথারীতি ঢাকাতেই 25 জন, এছাড়া চট্টগ্রাম ও রাজশাহীতে 3 জন করে এবং ময়মনসিংহে 1 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 30 জন এবং বাড়িতে মারা গেছেন 2 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,582 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 2,72,073 জন হয়েছে। এতে শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনে 75.46% মানুষ সুস্থ হয়ে উঠেছেন। শাখাওয়াত সুমন, রেডিও টুডে। রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালত আজ এই আদেশ দিয়েছেন। রায় ঘোষণাকালে আদালত পর্যবেক্ষণে বলেছেন, শাহিদের বিরুদ্ধে এই রায় সমাজের ভদ্রবেশী প্রতারকদের জন্য একটি শিক্ষা। করোনা পরীক্ষায় জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালানোর পর 15 জুলাই সাতক্ষীরা দেবহাটা সীমান্ত থেকে র্যাব অবৈধ অস্ত্রসহ শাহিদ করিমকে গ্রেফতার করে। সে সময় দেবহাটা থানায় শাহিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে তাকে ঢাকায় আনা হয়। গত 30 জুলাই অস্ত্র আইনের মামলায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তা শাহিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 27 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত 20 সেপ্টেম্বর আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। রায় ঘোষণা উপলক্ষে শাহিদকে হাতকড়া ও হেলমেট পরিয়ে দুপুর 12:30টার দিকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। পরে রায়ের বিষয়ে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। আজকে এই ধরনের লোক, তারা ভদ্রবেশী, তাদের কাছে যে অস্ত্র উদ্ধার হয়েছে, অতএব তাকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা একটা মেসেজ হিসেবে যাবে। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, এই রায়ে তারা সন্তুষ্ট নন, তাই উচ্চ আদালতে যাবেন। এই বিষয়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। উচ্চ আদালত আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো, সেখানে আমরা আসামি পক্ষ খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি। চেক জালিয়াতি মামলায় 2010 সালে ঢাকার একটি আদালত শাহেদকে 6 মাসের সাজা দেন। উত্তরা পশ্চিম থানায় শাহেদের বিরুদ্ধে 13 মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে 50টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। শাহিদুর রহমান, রেডিও টুডে। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং রবিউল ইসলামকে 5 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার অন্যতম আসামি সাইফুর ও অর্জুনকে কঠোর পুলিশে পাহারায় প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয় বেলা 11:40। এর আগে বেলা 11টা থেকে আদালত এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহপুরান থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য ওই 2 আসামির বিরুদ্ধে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে দুপুর 12টার দিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানিকালে আদালতের বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী না পেয়ে তাদের বক্তব্য জানতে চান। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালতের আদেশ সম্পর্কে যেমনটি বলছিলেন এপিপি অ্যাডভোকেট খোকন কুমার দত্ত। এই মামলার তদন্তকারী কর্মকর্তা 2 আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্কর 7 দিন করে রিমান্ড আবেদন করেন আদালত সাইফুর রহমান সাহেবের আদালতে। বিজ্ঞ আদালতে আমাদের হিয়ারিং শুনে বিজ্ঞ অ্যাডভোকেটদের পিপি সাহেবদের হিয়ারিং শুনে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন প্রত্যেক আসামি। এদিকে ধর্ষণ মামলার আরেক আসামি রবিউল ইসলামকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন একই আদালত। রবিউলকে বিকেলে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার অমূল্য ভূষণ চৌধুরী। এর আগে রবিউল ও একই মামলার অপর আসামি শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনিকে গতরাতে হবিগঞ্জের কোরেশনগর থেকে গ্রেফতার করা হয়। রনিকে গ্রেফতার করে র্যাব আর রবিউলকে নবীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া একই রাতে ফেঞ্চুগঞ্জ থেকে রাজচৌধুরী রাজন ও তাকে সহযোগিতা করায় আইনুল নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে একই বিষয়ে আজ এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যেই হোক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যাদের নামে এজাহার হয়েছিল 6 জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার 4 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর 2 জনকে আমরা কিছু অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো আমরা বিশ্বাস করি। সোহেল রানা, রেডিও টুডে। নারী নির্যাতন এবং দুষ্কৃতিকারীদের কোনো দল নেই, তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, এতে অপরাধ কমে আসবে। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় এমসি কলেজের ঘটনা মির্জা ফখরুল ভিন্ন খাতে নিয়ে রাজনীতি করছেন বলেও মন্তব্য করেন তিনি। জননেত্রী শেখ হাসিনার 74তম জন্মদিনে তিনি যেন আমাদের মাঝে যুগ যুগ ধরে আরো বহু বছর থেকে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যেতে পারেন। টিকিটের জন্য আজও রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সৌদি ফিরতে ইচ্ছুক প্রবাসীরা। এতে এফবিসিমুখী সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আজ ভোর থেকে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করতে থাকেন প্রবাসীরা। আজ দেয়া হচ্ছে 1901 থেকে 2300 পর্যন্ত সিরিয়ালের টোকেনধারীদের টিকিট। এর আগে সিরিয়াল থাকার পরও যারা টিকিট নিতে পারেননি আজ তাদেরও টিকিট দেওয়ার কথা জানায় সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল কার্যালয়ে টিকিটের জন্য জড়ো হয়েছেন সৌদি প্রবাসীরা। এই সময় ভিসা নবায়ন নিয়েও নিজেদের দুশ্চিন্তার কথা জানান তারা। টোকেন দিছি গত রবিবারে, এখনো আজকে ডেট পড়ছে, ভিতরে গেলে বোঝা যায় বুঝে ওরা কি বলে। মহামারীর কারণে হয়তো সমস্যা হয়েছে, এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, যাইতে পারে না। এখন সরকার অনুমোদন দিয়েছে, এখন আল্লাহ করি সবাই আমরা প্রবাসী যেন যাইতে পারি, এটাই আমাদের। কনফার্ম করে দিলে 30 তারিখের ভিতরে ইনশাল্লাহ হয়তো যাইতে পারবো, আর যদি না করে তাহলে তো আর কিছু করার নেই। এখন একমাত্র বাংলাদেশ সরকারই যদি সমাধান করতে পারে, তাহলে তাছাড়া অন্য কোনো সমাধান দেখতেছি। চলছে রেডিও টুডে সন্ধ্যার খবর, আপনাদের সঙ্গে আছি আমি শরীফুল হক। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি, আরো খবর নিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল হক এফএম 89.6 এ আপনারা শুনছেন আমাদের রেডিও টুডে সন্ধ্যার খবর এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দেখছেন যা একযোগে আপনাদের জন্য প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে ধান চাল মজুত করে যেসব অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ রাজধানী মোহাম্মদপুরে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শনকালে তিনি আরও বলেন স্বল্প আয়ের মানুষের জন্য ওপেন মার্কেট সেল ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে চায় মন্ত্রণালয় এবারে দেশের বাইরের খবর চীনে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটার এই তথ্য জানিয়েছে যাতে বলা হয়েছে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 3,33,42,000 বেশি এছাড়া করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন 2,46,56,000 মানুষ করোনার তাণ্ডব চলছে ভারতের বস্তি থেকে ব্রাজিলের গহীন অরণ্য অ্যামাজন ও আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্কেও করোনার ভয়াল ছবল থেকে রেহাই মিলছে না কারও মহামারীর বিধি নিষেধ মানুষকে ঘরবন্দি হতে বাধ্য করায় থমকে গেছে বিশ্বের বড় বড় সব ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠান স্থবির যেন স্বাভাবিক জীবনযাত্রাও করোনার বিস্তার ঠেকাতে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়ায় ভ্রমণ পিপাসুরাও আটকা রয়েছেন চার দেয়ালের মাঝে করোনা ভাইরাসের বিস্তারের গতি ধীর করতে গত এপ্রিলে বিশ্বের অর্ধেক অর্থাৎ প্রায় 400 কোটি মানুষ লকডাউনের বেড়াজালে আটকে পড়েন লকডাউনের বিধিনিষেধ শিথিল কিংবা প্রত্যাহার করে নেয়ার পর বিশ্বজুড়েই আবারও এই ভাইরাসের প্রকোপ বেড়েছে প্রাণহানিও সোমবার ফরাসি বার্তা সংস্থা এফপির এক পরিসংখ্যানে বলা হয়েছে রোববার আন্তর্জাতিক সময় রাত 10:30টায় বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা 10,09,000 পৌঁছায় এছাড়া এই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা 3,30,19,000 কাছাকাছি পৌঁছায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে সেখানে মোট আক্রান্তের সংখ্যা 73,21,465 জন আর মৃত্যু হয়েছে 2,09,454 জন আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা 7,74,702 এর মধ্যে 95,574 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 47,32,309 আর মৃত্যু হয়েছে 1,41,776 জনের আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে তবে ইতোমধ্যে বেশ কিছু দেশের অর্থনীতিতে প্রাণ ফিরতে শুরু করেছে অর্থনৈতিক গতি পুনরুদ্ধারে সবার উপরে রয়েছে চীন মহামারীর ধাক্কা কাটিয়ে টানা চতুর্থবারের মতো মুনাফা বেড়েছে চীনা ব্যবসায়ীদের চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে বিশ্বজুড়ে করোনার রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঐক্যবদ্ধভাবে মহামারী মোকাবেলার কৌশল না নেওয়া হলে বিশ্বজুড়ে ভ্যাকসিন আসার আগেই প্রাণহানির সংখ্যা 20 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি আবিদ আজম রেডিও টুডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 15 বছরের মধ্যে 10 বছর কোনো আয়কর দেননি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে আরও বলা হয়েছে 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতার বছরে এবং ক্ষমতা গ্রহণের পরের বছর অর্থাৎ 2017 সালে প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র $750 করে আয়কর দিয়েছিলেন মার্কিন সংবাদ মাধ্যমটি জানায় ট্রাম্প ও তার কোম্পানিগুলোর 2 দশকেরও বেশি সময়ের আয়করের রেকর্ড তাদের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে নিজের কোম্পানিগুলোর ক্রমাগত লোকসান দেখিয়ে বছরের পর বছর আয়কর এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প তবে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনকে ভুয়া খবর বলে আখ্যায়িত করে তার প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প এবারে ব্যবসা বাণিজ্যের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে দিন শেষে ডিএসই এক্স সূচক 32 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,003 পয়েন্টে আর লেনদেন হয়েছে 879,49,000,000 টাকা শেয়ার হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 154টির কমেছে 151টির এবং অপরিবর্তিত রয়েছে 51টির দাম এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে 20,10,00,000 টাকা শেয়ার আর সিএসি 30 সূচক 66 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 11,998 পয়েন্টে এবারে খেলাধুলার খবর। ক্রিকেট কোয়ারেন্টাইন ইস্যুতে দুই দেশের বোর্ডের সমঝোতা না হওয়ায় টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় 14 দিনের কোয়ারেন্টাইন মেনে সিরিজ সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজিবুল হাসান পাপু। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সিরিজটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এ সময় তিনি আরও বলেন, দেশের ঘরোয়া ক্রিকেট ফিরিয়ে আনতে শিগগিরই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে দুপুরে মিরপুরে জরুরি সভায় বসেন বোর্ডের কর্মকর্তারা। ন্যাশনাল টিম, এইচপি, আন্ডার 19 এই ধরনের ম্যাক্সিমাম প্লেয়ার নিয়ে আমরা যদি একটা টুর্নামেন্ট করতে পারি তাহলে এই টুর্নামেন্টটা দিয়ে শুরু হয়ে যাবে। ওটা খুব সম্ভব এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি T20 হবে, এবং এই সময়ের মধ্যে আমাদের লিগ, আমাদের যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ যা আছে খেলা, যা খেলতে হবে বাকি আছে এগুলো শেষ করে ফেলবো। এইটার জন্য প্রিপারেশনের জন্য এই সময়টা নিচ্ছি যাতে খেলার মধ্যেই আমরা থাকি। এবারে IPL এর খবর। IPL এর আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে মোকাবেলা করবে মুম্বাই ইন্ডিয়ান্স। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সবশেষে আপনাদের জন্য রয়েছে আজকের ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। রাত ৮টায় তাপমাত্রা 1 ডিগ্রি কমে হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, যা মধ্যরাত পর্যন্ত বজায় থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনে তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ আংশিক মেঘলা আর হালকা বাতাস বইছে দক্ষিণ দক্ষিণপূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার করে। বাতাসের আর্দ্রতা 79%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 78, যা মধ্যমানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। যত বাধায় আসুক না কেন তা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে, মন্ত্রিসভায় বললেন প্রধানমন্ত্রী। মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। করোনা টেস্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার শাহিদ করিমের অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড। এবং সিলেট MC কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3 আসামিকে 5-3 করে রিমান্ড মঞ্জুর। এই ছিল রেডিও টুডে সন্ধ্যার খবরে, যে আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডে শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, এবং রাত 11:45টায় রয়েছে মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং অবশ্যই সবসময় রেডিও টুডের সাথেই থাকুন। এই প্রত্যাশা আমি শরীফুল হক বিদায় নিচ্ছি।